কোনো দিন ভেবে দেখেছেন যদি আমরা মঙ্গল গ্রহে গিয়ে থাকতাম তাহলে কেমন হতো ব্যাপারটা? তবে আপনি না ভেবে থাকলেও এই আইডিয়া কিন্তু অনেকদিন আগেই এসে গিয়েছে নাসার মাথায়। পৃথিবীর পরিবেশে যা অবস্থা তার উপর ভিত্তি করে স্টিফেন হকিংসের কথাই যে সত্যি হয়ে দাঁড়াবে সেটা বুঝতে একেবারেও অসুবিধা নেই। অর্থাৎ তার কথা অনুযায়ী প্রায় 100 বছরের মধ্যেই মানুষকে গিয়ে থাকতে হবে মঙ্গল গ্রহে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই নাসা সম্প্রতি মার্স 3D প্রিন্টেড হ্যাবিটেট চ্যালেঞ্জ নামক একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল। মঙ্গল গ্রহে বাড়ি বানালে তা কেমন হবে সেটাই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, নলেজ বেকারের আজকের পর্বে থাকছে মঙ্গল গ্রহে ভবিষ্যতের বাড়ি কেমন হবে, কেমন হবে সেই বাড়ির স্ট্রাকচার, আদৌ কি মানুষ সেখানে থাকতে পারবে, সেই নিয়েই থাকছে আজকের বিস্তারিত তথ্যের ভিডিও। তবে শুরু করার আগে বলবো, তোমরা যদি নলেজ বেকারের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিতে ভুলো না। কারণ তোমরা তো জানোই নলেজ বেকার সর্বদা তোমাদের তথ্যবহুল ভিডিওকে প্রোভাইড করে থাকে। মঙ্গল বিজয়ের পর এবার সেখানে বাড়ি বানাচ্ছেন বিজ্ঞানীরা। ব্রিটেনের ব্রিস্টেলে আবার প্রদর্শিত হচ্ছে সেই বাড়ির প্রতিকৃতি। তবে শর্ত হলো পৃথিবী থেকে কোনো উপকরণ নিয়ে যাওয়া যাবে না, মঙ্গল গ্রহতেই পাওয়া যাবে এমন উপকরণ দিয়ে বানাতে হবে বাড়ি। তা বানানোর জন্য মানুষের প্রয়োজন হবে না, রোবটরাই বানাতে পারবে তা নিখুঁতভাবে। লাল গ্রহ অথবা মঙ্গল গ্রহের বিভিন্ন প্রতিকূলতার মধ্যেই নির্মিতব্য বাড়িটিতে বসবাস করা সম্ভব। ব্রিটিশ শিল্পী এল্লা গুড এবং নিকি কেন্ট গত 7 বছরের চেষ্টায় স্থপতি ও বিজ্ঞানীদের নিয়ে তৈরি করেছেন একটি দল। এই দলের সদস্যরা আন্টার্কটিকার মতন জায়গায় বসবাসের অবকাঠামো নির্মাণেও প্রসিদ্ধ। পৃথিবী থেকে বহু দূরের লাল গ্রহটিতে স্বাভাবিকভাবেই নিঃশ্বাস নেওয়ার মতন অবস্থা নেই, তাই এই নির্মিত বাড়িটি করা হচ্ছে সম্পূর্ণ বায়ুরোধী করে। তবে ঘরের ভেতর থাকবে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন, রাখা হয়েছে সূর্যের অতি বেগুনি রশ্মি ও কসমিক রেডিয়েশন না ঢোকার ব্যবস্থা, 570 বর্গফুটের দোতলা বাড়িটির বিদ্যুৎ ব্যবস্থা সোলার প্যানেলের মাধ্যমেই করা হয়েছে, থাকছে 2টি বিশাল বেডরুম। নির্মাতাদের দাবি, মঙ্গলের প্রতিকূল পরিবেশে বসবাসের জন্য বাড়িটিতে পাওয়া যাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা। তাছাড়া গ্রহ সম্পর্কে ধারণা পাওয়া যাবেও বাড়িটির থেকে। মঙ্গলের বাড়িটি নির্মিত হচ্ছে কংক্রিট দিয়ে, জল ও মঙ্গলের মাটি দিয়ে বানানো হয়েছে এই কংক্রিট। ভয়ঙ্কর সূর্যরশ্মি থেকে বাড়ির বাসিন্দারা যাতে রক্ষা পান সে ব্যবস্থাও রাখা হয়েছে। -63 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও সহ্য করতে পারবে বাড়িটি। লাল গ্রহে কিন্তু কোনো গাছ নেই, এছাড়া অক্সিজেন প্রতিকূলতায় গাছ জন্মানোর মতন কোনো অবস্থাও নেই, তাই ওইখানে ঘরের ভেতরেই গাছ লাগানোর ব্যবস্থা করা হবে। থাকবে একটি ঝর্ণাও, নাসার লুনার বিজয়ীদের দ্বারা ডিজাইন করা একটি শৌচালয় রাখা হবে বাড়িটিতে। তবে এতে জলের পরিমাণ খুব কম থাকবে, শৌচালয়ের নাম রাখা হবে মার্টিয়ান লু। তবে বন্ধুরা, এই সমস্ত তথ্যই কিন্তু বিজ্ঞানীদের পরিকল্পনাতে রয়েছে। ভবিষ্যতে আরও পরীক্ষা নিরীক্ষা করে সুযোগ সুবিধা মতন এই বাড়ি তৈরির পদক্ষেপ গ্রহণ করবে নাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আবারও বলবো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।